বন্ধ হয়ে পড়ব নাকি মাজুলি অতি পুরনি কমলাবাড়ি পারঘাট? কারণ কমলাবাড়ি পারঘাটের পর ফেরি সেবা আজি বন্ধ করে দিয়া হয়েছে। নৈ নদীপথর যতুনক বালিচর বর্তমান সময় ফেরি চলাচল অসুবিধার সম্মুখীন হয়েছে আর দৈনিক ফেরি সমূহ বালিচর আবদ্ধ হয়ে পড়েছে। তার পরিপ্রেক্ষিততে আজিরপর কমলাবাড়ি আর নিমাতি মাজর যাত্রীবাহী ফেরি সমূহ বন্ধ করে দিয়া হয়েছে আর তার পরিপ্রেক্ষিততে বর্তমান সময় যুক্ত যাত্রী ইয়াত উপস্থিত হয়েছিলি ইতিমধ্যে অফলামুখ পারঘাটলে পঠিয়া হয়েছে। আর মই পরিবেশ দেখাইছো, ইয়ার লগতে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের বিভিন্ন জন বিষয়া কর্মচারী আছে, আমি তেওঁলোকৰ পৰা মন্তব্য লোম। আর ইয়ার সমান্তরালভাবে এটা কথা কব পাৰি যে নদীপথর যথেরে ফেরি সমূহ সেবা চলি আছিল, যাত্রীবাহী ফেরি সমূহ চলি আছিল, সেই ফেরি পথত আসলে নতুনক বালিচর পেলালে আর বালিচর পেলার পাছতে বর্তমান সময়ত নদীপথ বন্ধ হয়ে পড়ল। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের বিষয়া কর্মচারী আছে, মই আপনার ওসরলে আইছো। অতি পুরনি পারঘাট কমলাবাড়ি পারঘাটকে আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজিরপর ফেরি যাত্রীবাহী ফেরি সমূহ বন্ধ করে দিয়া হয়েছে, যাত্রী সমূহ অফলামুখ পারঘাটলে ঘুরে যাবলীয় এক পরিস্থিতি হয়েছে। সম্মুখত রাস পালনাম কেন ধরনের পদক্ষেপ গ্রহণ করব আসলে ফেরি সেবা, এই কমলাবাড়ি ফেরি সেবা বন্ধ হয়ে পড়ব? হয়, আমি আমার কর্মস্থানত এই মুহূর্তে উপস্থিত আছো। যা কালি অতি কঠোরভাবে অতি মানে টনাটনিকে নাওখিনি চলাচল করেছিল, যদিও সীমিত সংখ্যক যাত্রী আর সীমিত সংখ্যক গাড়ি দিয়ে পেলায় আমার নাওখিনি কালির তারিখত চলাচল হয়েছিল গুটিয়া নাওখিনি। কিন্তু রাতের ভিতর যথেষ্ট পানী হ্রাস পাইছে, যার পরিপ্রেক্ষিত আজি এই মুহূর্তত আমি বর্তমান আমার বিভাগীয় ফেরি এখনো পঠিয়াব পৰা নাই। তথাপিতো আমার বেসরকারি এখন নাও যংশকিটা বাম হয়েছিল সেয়া চাবর কারণে আমি ইতিমধ্যে নাও এখন পঠিয়াইছো, কিন্তু সেই নাওখন ইতিমধ্যে নদী সেই বাম অংশত লাগি ধরে আবদ্ধ হয়ে আছে, তাত কোনো যাত্রী নাই। আমি অনুসন্ধানের কারণে পঠিওয়া নাও, সে আপনার এই মুহূর্তত সেই নাওখন ঘুরি অহা নাই। গতি আমি পরবর্তী আমি কি করিব পৰা যায় সেইখানে আমি ইতিমধ্যে উর্ধতম কর্তৃপক্ষক জানা হয়েছে, আর বর্তমান অবস্থাত কোনো যাত্রীবাহী নাও এই মুহূর্তে আমি পঠাব পৰা নাই। নিশ্চিতভাবে আসলে বর্তমান সময়ত যাত্রীবাহী ফেরি সমূহ লাগি ধরার পরিপ্রেক্ষিত এই কমলাবাড়ি আর নিমাতি মাজর ফেরি সেবা বন্ধ করে দিয়া হয়েছে। বহু বেন্দালিন দি পেলায় এইখানে সমস্যা সমাধান করবা গলতেন, বা রেম্পর নতুন রেম্প বহুয়ে এই সমস্যা সমাধান করবা গলতেন, কিন্তু আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে আসলে এইখানে ব্যবস্থা গ্রহণ নকলে যার পরিপ্রেক্ষিত বর্তমান পারঘাটটাই বন্ধ করে দিবল। হয়, এই বিষয়টির উপর আসলে এটাই কব লাগিব, আমার আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে একটা ডিসিশন লৈছিলে আজি প্রায় 15 দিনমান আগত, আর বালি রাস্তাত একটা মানে রাস্তা বনাইছিলে, কিন্তু পাছত যে মানে পানি জলপৃষ্ঠ বৃদ্ধি হয়েছিল আজি এসপ্তাহের আগত, সেই পানিটা আহি গোটেই মানে সিস্টেমটাই আমার সলনি করে পেলালে, তার কারণে আমার সেই ঘাট আমি এৰি দিবলগীয়া হল। আর সেই ঘাট আগত এটা আসলে আমার জলপৃষ্ঠ একবারে মানে হ্রাস পাই গেল আর নাওখন চলাচল বড় অসুবিধা হয়ে গেছে। এটা বন্ধ হয়ে থাকিব, বর্তমান বন্ধ হয়ে থাকিব। শাখা বিষয়ে আমাক জানাইছে যে আমার কোনো ডিসিশন নোহালেক নিমাতি আর কমলাবাড়ি ঘাটের যিখিনি প্যাসেঞ্জার আহে সেই প্যাসেঞ্জারখিনি আমার অফলামুখলে মানে হেৰি কৰিবৰ কাৰণে আমাক জনাইছে। বর্তমান এতিয়ালৈকে উপায় দেখা নাই, আর সেইকাৰণে আমার যিখিনি কমলাবাড়ি সাইডের প্যাসেঞ্জার সেইখিনি অফলামুখলে অফলামুখ ঘাটলে মানে স্থানান্তর করেছে, যাত্রীসকলক অফলামুখ ঘাটলে পঠিয়ে দিয়া হয়েছে। নিশ্চিতভাবে আসলে কমলাবাড়ি আর নিমাতি মাজর সংযোগী এই পারঘাট ফেরি সেবা বর্তমান সময় বন্ধ হয়ে পড়েছে, আর তার পরিপ্রেক্ষিতত যাত্রীসকলে সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ এই পারঘাটলে অহা পুয়াই পারঘাটলে অহা যাত্রী সমূহ ইতিমধ্যে অফলামুখ পারঘাটলে ঘুরে যাবলে বাধ্য হয়েছে। আর সকলকে গুরুত্বপূর্ণ কথাটি হল যে সম্মুখত মাজুলীর মূল দুটা শারদীয় উৎসব রাস আর মহাপালনাম, এই সময়ত আসলে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে ফেরি সেবা যেদরে সুচল করব লাগিছিল সেয়া সুচল নকৰাৰ পরিপ্রেক্ষিতত বর্তমান সময়ত যাত্রীসকলের মাজত সমস্যার সৃষ্টি হব, কারণ অফলামুখ পারঘাটে আসলে মাজুলীর দৈনিক
হাজার হাজার যাত্রী পার হব আর এটা পার্কতে আসলে বর্তমান সময় চলি থাকিব। গতি এই ক্ষেত্রে জেলা প্রশাসন বা আভ্যন্তরীণ বিভাগম আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া পরবর্তী সময় লক্ষণীয় হব, যদিও যায় আসলে নদীপথর খনন করব লাগিছিল, যি পথত বেন্ডেল লাইন দিয়ে নদীপথ নিশ্চিত করব লাগিছিল বা নতুন রেম্প বনাই এই সমস্যাসম সমাধান করব পারিলেন, সেইখিনি নকরিলে যেহেতু মানে আমি বিশেষ সূত্রে জানি মতে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের হাতত ফান্ড নাই, নতুন রেম্প বনাবর বাবে ফান্ড নাই, গতি এই ক্ষেত্রে পরবর্তী কেনেদরে পদক্ষেপ গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। যদিও মাজুলীর মূল যে দুটা পার্কঘাট আছিল কমলাবাড়ী আর অফলামুখ, তার কমলাবাড়ী পার্কঘাট বর্তমান আজির দিনটির বন্ধ হয়ে পড়ছে। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।